নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনে সকলকে স্বাগত নিত্য নতুন এডুকেশনাল নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনটি প্রেস করুন যাতে নোটিফিকেশন সরাসরি আপনার ইউটিউবে পৌঁছে বেশ কিছুক্ষণ আগে আমি একটি আপডেট দিয়েছিলাম যে অশোক চক্রবর্তী যিনি হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার তিনি করোনা পজিটিভ এবং এই নিউজটি আসার পরেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া হয় এবং যেসব আশঙ্কাগুলি করা হয়েছিল যে কাজকর্ম স্বাভাবিক কাজকর্ম যে কলকাতা হাইকোর্টে শুরু হচ্ছে আগামীকাল থেকে সেটা হবে কিনা সেই সম্বন্ধে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশে দেখুন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ন তারিখ থেকে তেরো তারিখে যেসব সাসপেনশন ছিল অর্থাৎ জুডিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যেসব বন্ধ ছিল সেটি কন্টিনিউ থাকবে উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ উনিশে জুলাই পর্যন্ত এই লকডাউন পিরিয়ডে কলকাতা হাইকোর্ট কিন্তু বন্ধ থাকছে এখানে একটি ভালো খবর হলো কি একুশ তারিখে মৌসুমী ম্যাডামের বেঞ্চ বসছে এবং তার আগের দিন আপার প্রাইমারির কেসটি লিস্টেড হওয়ার কথা তো যদি উনিশ তারিখে কলকাতা হাইকোর্ট খুলে যায় তাহলে কিন্তু স্বাভাবিক কাজকর্ম শুরু হয়ে যাবে সেদিন থেকে অর্থাৎ কুড়ি তারিখ থেকে যদি স্বাভাবিক কাজকর্ম শুরু হয় তাহলে সেদিন কিন্তু আপার প্রাইমারি কেসটিকে লিস্টেড করা হতে পারে এবং একুশ তারিখে যেহেতু মৌসুমী ম্যাডামের বেঞ্চ বসছে তাহলে এই মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠার প্রবণতা অনেকটাই বেড়ে যাচ্ছে তাই আপার প্রাইমারি ক্যান্ডিডেট যারা আশঙ্কা করছিল এই নিয়ে যে এই মামলাটি শুনানি হবে কি না তাদের জন্য একটি ভালো খবর এই মুহুর্তে এই নোটিশ থেকে সেটি পাওয়া যাচ্ছে কারণ উনিশ তারিখ পর্যন্ত যদি বন্ধ থাকে তাহলে কুড়ি তারিখ থেকে নিশ্চয়ই স্বাভাবিক কাজকর্ম শুরু হবে এবং বাকিটা নির্ভর করছে পরিস্থিতির ওপর